আমি ফারজানা ইসলাম শ্রম পরিদর্শক হিসেবে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরে কাজ করছি এই জবের পিছনে আমার আসার ইচ্ছাটা হচ্ছে এটা একটা অনারেবল জব বিশেষ করে ওয়ার্কার এবং ফ্যাক্টরি ম্যানেজমেন্টের সাথে কাছাকাছি গিয়ে ওদের বিভিন্ন সুযোগ সুবিধা তদারকি করা এবং ওদের সাথে যে একটা ইন্টারঅ্যাক্ট করা ওইটাই খুব ভালো লাগে এই জন্য আমি ইন্সপায়ার্ড হয়েছি এই জবে আসার জন্য যখন কোনো ওয়ার্কার আমার কাছে একটা অভিযোগ করে যে তিন মাসের বেতন পাচ্ছি না তখন যখন আমি ওই বেতনটা নিয়ে দিতে পারি তার ফ্যাক্টরি ওনার্সদের থেকে তখন এটা আমার কাছে একটা অন্যরকম শান্তি লাগে কারখানার ম্যানেজমেন্ট যখন কমপ্লায়েন্স সম্পর্কে বিভিন্ন প্রশ্ন জিজ্ঞাসা করে আমাদেরকে তাদেরকে হেল্প করার চেষ্টা করি যাতে কোনো সমস্যা না হয় বিশেষ করে ওয়ার্কারদের ব্যাপারে ওয়ার্কারদের ছুটি বেতন ন্যূনতম মজুরি তাদের বিভিন্ন ওভারটাইমের টাকা বা ছুটির টাকা বা ফেস্টিভ্যাল লিভ এই সমস্ত বিষয় আমরা যখন তারা জানতে চাই খুবই বুঝিয়ে বলি আইনের আলোকে নলেজ বিষয়ে কিছু সমস্যা ছিল তো বিভিন্ন সময় বিভিন্ন ট্রেনিং হয়েছে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আইএলও থেকে বা বিভিন্ন অর্গানাইজেশন থেকে হয়েছে ওই ট্রেনিংগুলোর মাধ্যমে আমরা ওই লেকিংগুলো ফুলফিল করতে পেরেছি আমি নারী হিসেবে পেশাটাকে চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছি আমরা সবসময় ভিজিটে যাচ্ছি প্রতিনিয়তই যাচ্ছি আমার সাথে আরও নারী কলিগ যারা আছে তারাও যাচ্ছে ভিজিটে প্রতিনিয়ত কখনোই কোনো সমস্যা হয়নি ফ্যাক্টরি আগেও ভালো ছিল আমি বলতেছি না খারাপ ছিল না সেটা বলতেছি না খারাপও ছিল তবে ভালো দিকটাই বেশি ছিল তবে এখন যেটা হচ্ছে যে খারাপগুলো ছিল বা মোটামুটি কম কমপ্লায়েন্স ছিল ওরাও এখন কমপ্লায়েন্স সম্পর্কে অনেক এগিয়ে গেছে আমি মনে করি এই শিল্পের ভবিষ্যৎ অনেক উন্নত হবে ভবিষ্যতে কারণ যেহেতু আমরা কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর আগে থেকে অনেক সচেতন এই যে গার্মেন্টস সেক্টরটা আছে বা আমাদের যে শিল্পটা আছে এটা দিন দিন আরও উন্নতি হবে